আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হেলমেট ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো আজকে বাংলাদেশের। হেলমেট ইন্ডাস্ট্রি আসলে কি অবস্থায় আছে বর্তমানে এবং আগে কি ছিল, সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে। লাইক এটা আপনি চিন্তা করেন, আজকে থেকে 5 বছর আগে এই হেলমেট ইন্ডাস্ট্রি আসলে এই যে ফুল ফেস হেলমেট, এই হেলমেটটা যে পরতে হবে এইটার ব্যাপারে কতখানি কনসার্ন আমরা ছিলাম 5 বা 7 বছর আগের কথা বলতেছি। আসলে দেখলে দেখা যাবে যে তখন সবাই আসলে ওই 800, 900, 500, 600 টাকা দামের হেলমেট কিনে কিনে পরতাম, আমি নিজেও পরতাম, বা তখন হাফ ফেস কিছু হেলমেট ভালো ছিল 2500, 2700 টাকা দামের, সেগুলো পরতাম। হঠাৎ করেই বাংলাদেশে ফুল ফেস হেলমেট বুম করে। এই বুম করার পেছনে কিন্তু অনেকগুলো মানুষের অবদান আছে, যারা আসলে হেলমেট ইন্ডাস্ট্রিকে অনেক দূর এগিয়ে নিছে, তো তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। যারা যারা এই ক্ষেত্রে আমাদের বাইকারদের হেলমেটের সেফটি নিয়ে কাজ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন হেলমেট মানেই বিভিন্ন ধরনের ব্র্যান্ড চলে আসছে বাংলাদেশে, ওয়ার্ল্ড ক্লাস সব ব্র্যান্ডগুলোও কিন্তু আমরা এখন বাংলাদেশে পাই। হেলমেট নিয়ে কথা বলার আগে আরেকটা কাজ করতে হবে, আমার এটার জন্য একটা কভার কিনতে হবে। দেখি এখানে কোনো কভার আছে কি না। ভাই বাইকের কভার আছে নাকি? কত করে এগুলো? নরমালটা তো 350, বড় গাড়ি তো এটা 350। নরমালটা যাবে না, নরমাল একটা আছে 300 টাকা, ওটা যাবে না গাড়িতে। হ্যাঁ তো সেন্স বুঝ, যদি এটা না যায় তাহলে ওর 500 টাকাটা নিয়ে আসবে। এটা কোন কোম্পানির? মোটো কেয়ার। আচ্ছা হেলমেট কভার কেনার সময় চেক করে নিতে হবে যে আসলে ঠিক মতো লাগে কি না, কারণ এখানে ছোট বড় কিছু বিষয় থাকে, সো এই জিনিসটা চেক করে কিনতে হবে। এটা এখন চেক করা হইতেছে। যাবে, হয়ে গেছে, যাবে ভাইয়া, দিয়ে দেন। সো এটা নিয়ে নিলাম মোটো কেয়ারের, এটা হচ্ছে 350 টাকা। এটা শুধুমাত্র বাসায়ের জন্য, এটা কিন্তু ইয়া না, মানে ওয়াটারপ্রুফ না। এনিওয়ে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, হেলমেট ইন্ডাস্ট্রি, দেখেন একটা শপে ঢুকলাম, ঢুকার সাথে সাথে দেখতেছেন যে কত ভালো ভালো হেলমেট এখন এসব জায়গায় পাওয়া যায়। লাইক ধরেন স্কর্পিয়ন, এখানে শার্ক, বিলমলা, তারপর ওইদিকে গেলে দেখা যাচ্ছে আপনাদের আমাদের এই যে এমটি, হ্যাঁ তো কেওয়াইটি। তো একটা শোরুমে দেখেন, আমি জাস্ট এই ডাস্ট কভারটা নেওয়ার জন্য আসছি, তো এখানে কিন্তু দেখা যাইতেছে ভ্যারাইটি রকমের হেলমেট আছে। সো এই বিষয়টাই এখন আমাদের জন্য খুব, ওকে থ্যাংক ইউ ভাই, তো এই বিষয়টাই আমাদের জন্য এখন খুব ভালো একটা ব্যাপার যে আমরা একটা ভালো সময়ে যাচ্ছে আমাদের, যেখানে আমরা ভালো কিছু হেলমেট আসলে আমরা পাচ্ছি, যেটা আমরা কখনো চিন্তাও করি নাই, ইভেন আমরা এটা যে পাবো সেটা ধারণাও করি নাই। সবে আমরা হাফ ফেস নিয়েই চিন্তা ভাবনা করতাম, হাফ ফেসই পড়তাম। এখন যাব হচ্ছে শার্কের শোরুমে। শার্কের শোরুমে এক ছোট ভাই আছে, দুইজন ছোট ভাই আছে, রিজন, শফিকুল। নতুন কিছু হেলমেট আসছে, ওরা ফোন দিছিল রিজন যে ভাই নতুন হেলমেট আসছে দেখেন, তো সেটা দেখার জন্য এখন আসলাম, দেখি ওদের পাই কিনা। ও মাই গড, দুইজনকেই পেয়ে গেছি, এই যে হচ্ছে শফিকুল আর এই যে হচ্ছে রিজন, দা স্টান রাইডার রিজন। ভাই আপনি রিজন? বড় লোক, আমার কি পকেটে অনেক টাকা? না না কি বলবো, আমি ইউটিউবার, আপনাকে সকাল সকাল থেকে প্রেরণা দিছিল, এতক্ষণ আমি ঘুমাইছিলাম আপনার কাছে প্রেরণা দিছি, দেখছেন এখন কি ফিট হয়ে গেছে শরীর নাকি? এটা শরীরে ভাব এসে পড়ছে। আচ্ছা শরীরে একটা ভাব এসে পড়ছে রিজনের। তো যে কথা বলতেছিলাম, দেখি শার্কের কোন কোন হেলমেট নতুন আসছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। শুরুতে দেখি আমার সবচেয়ে ফেভারিট হেলমেটের মধ্যে একটা, সেটা হচ্ছে শার্কের স্পার্টান জিটি কার্বন, আর এটা হচ্ছে ম্যাট কার্বন হয়ে আসছে, এটা তো আরও সুন্দর। কয়েকদিন আগে এই জিনিসটা কিনলাম, যদি জানতাম এটা আসবে তাহলে এটা কিনতাম না, এটা কিনতাম। আর এদিকে গ্রাফিক্স, এগুলো সবগুলি হচ্ছে স্পার্টান জিটি কার্বন, নাকি স্পার্টান জিটি কার্বনই তো, হ্যাঁ স্পার্টান জিটি কার্বন। আর মোস্ট ভালো লাগার জিনিস লাগছে আমার কাছে এইটা। এনিওয়ে এটা হচ্ছে 36,000 সম্ভবত জিজ্ঞেস করলাম, আর এগুলো 40 করে। এখন আসি প্রিমিয়াম সেগমেন্ট অফ মাই, এগুলো একটা ড্রিম হেলমেটের মতো কাজ করে। এটা হচ্ছে রেসার প্রো জিপি, ঠিক এই গ্রাফিক্সেরই সেম রেসার প্রো যেটা, সেটা আমার আছে, এখনও আমি বের করি নাই, তো ইনশাল্লাহ বের করবো।
এই হচ্ছে রেসার প্রো জিপির নতুন একদম ব্র্যান্ড নিউ এডিশন। আর এদিকে হচ্ছে শার্কের আরেকটা রেসার প্রো জিপি, ও সরি ওইটা না, ঠিক এই এই ধরনের গ্রাফিক্সটা আমারটা এনিওয়ে। আর আমার আরেকটা পছন্দের হেলমেট দেখাই, সেটা হচ্ছে শার্কের রেসার প্রো জিপি। দেখেন এটার কি সুন্দর স্পয়লার, আই মিন এইটা হচ্ছে বেস্ট একটা জিনিস, এই জিনিসটা দেখলেই মন ভরে যায়, ভেরি নাইস। এনিওয়ে এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আমি হেলমেট ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতেছিলাম। তো হেলমেট ইন্ডাস্ট্রিটা বুম হওয়ার পিছনে কারণ কিন্তু এই ধরনের কিছু শোরুম আর কিছু কিছু উদ্যোক্তা, যেমন এই শার্ক আসছে বাংলাদেশে, তারপরে আসছে হচ্ছে দেখাইলাম আপনাকে স্কর্পিয়ন, আর ওইদিকে আছে হচ্ছে আমাদের আরেকটা কোম্পানি আছে সেটা হচ্ছে কেবার্গ, আর নেক্স, এরকম বড় বড় কিছু বিগ বিগ শট কোম্পানি, মানে হেলমেট কোম্পানি বাংলাদেশে চলে আসছে। সো এই ইন্ডাস্ট্রির ব্যাপারে যদি বলতে হয় এদের সবাইকে ধন্যবাদ দিতে হবে, কারণ আমরা এই ফুল ফেস হেলমেটগুলো পরা শিখছি শুধুমাত্র এই ফুল ফেস হেলমেটগুলো আসার কারণে। তো এই ফুল ফেস হেলমেট যদি না আসতো তাহলে কিন্তু আমরা আসলে ওইভাবে পরা শিখতাম না, হয়তো বা বাইরে থেকে মাঝে মধ্যে নিয়ে আসতাম, নিয়ে নিয়ে আমরা পড়তাম, কিন্তু সেটা কিন্তু অ্যাভেলেবল হতো না। যেমন এখন সবাই সবাই প্রায় সবাই ঢাকা শহরে আমি দেখি যে ফুল ফেস হেলমেট ব্যবহার করে ভালোগুলা, আর এর জন্য আরও থ্যাঙ্কস, কারণ যারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো নিয়ে আসে তারা ইন্টারন্যাশনাল মার্কেটের চেয়েও আর একটু কম দামে একটু এগুলো সেল করে, মানে আমাদের দেশে ট্যাক্স ভ্যাট হিসাব করে দেখা যায় আর একটু কম পড়ে, তো যার কারণে কিন্তু আমরা আর একটু কম দামে সেগুলো পেতে পারি, বিদেশ থেকে আনলে কিন্তু অনেক খরচ। তো এর জন্যই আমাদের এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, আমরা এখন ফুল ফেস হেলমেট পরতে পারি। সো এখন শার্ক থেকে বের হয়ে যাব, বের হয়ে দেখি আরেকটা জায়গায় আড্ডা দিতে যাব, সেটা হচ্ছে টিএম কর্পোরেশন, ওখানে যে একটু আড্ডা দিয়ে আবার বিকালে এদিকে চলে আসব, একটা ইনভাইটেশন আছে ওইখানে। হেলমেটের একটা বিষয় হঠাৎ করে মনে পড়লো, আমি 2015 সালে একটা HJC-র হেলমেট এটা বাইরে থেকে নিয়ে আসছিলাম আসার সময়, তো যে কোনো কারণেই একটু ঘুরতে গেছিলাম তো পছন্দ করে নিয়ে আসছিলাম, সেটা তখন ওই সময়ে বাংলাদেশি টাকায় প্রায় 42,000 টাকার মতো দাম পড়ছিল। কিন্তু বাংলাদেশে আসার পরে যখন আমি এটার দাম সবাইকে বললাম তো সবাই আসলে আমার সাথে অনেক হাসি তামশা করতেছিল, যে ঠাট্টা করতেছিল যে আরে বাবা 40,000-42,000 টাকা দামের হেলমেট, এই টাকা দিয়ে হেলমেট না কিনে তো মোটর সাইকেলে কেনা যায়, এটা করা যায় সেটা করা যায়, আবার অনেকে বিশ্বাসও করতেছিল না যে আসলে একটা হেলমেটের দাম 42,000 টাকা হইতে পারে। তো ইন এ সেন্স আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে এটা আসলে এত দামি, এটা এই কারণে এত দাম, তো কিন্তু আসলে তখন কেউ মানে নাই, তখন মানে সবাই জিনিসটাকে খুব নেগলেক্ট করতো যে কি পাগল হয়েছে, মাথা নষ্ট হয়েছে যে এত দাম দিয়ে হেলমেট কিনে কেউ। সো এরপরের থেকে যখন আস্তে আস্তে ওই ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসতে লাগলো এবং সবাই যখন বুঝতে থাকলো যে আসলে ফুল ফেস এবং সার্টিফাইড হেলমেটের দামগুলো বেশি হয় এবং জিনিসও অনেক ভালো হয়, তো তারপর থেকে কিন্তু সবাই আস্তে আস্তে ওই দিকেই গেল। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা সময় ছিল যে সময়টা আসলে হেলমেট সম্পর্কে মানুষের ধারণাটাই ছিল অনেকটা ডিফারেন্ট, মানে এত হাই প্রাইস দিয়ে হেলমেট কেনা এটা মানে একটা ইম্পসিবল ব্যাপার, এটা কেন কিনবো, এটার কী কাজ, এরকম একটা বিষয়। কিন্তু আসলে হেলমেট কিন্তু মানে আমার মনে হয় বাইকের চেয়েও যদি দামি হইতো সেটাও কিনা খুব একটা খারাপ কথা না, কারণ বাইক আপনাকে সেভ করবে না, সেভ করলে করবে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সেটা হেলমেট। তো হেলমেট ইন্ডাস্ট্রি গুলোকে সামনে আনার জন্য, যার মানে ভালো হেলমেট আনার জন্য যে সমস্ত কোম্পানি বাংলাদেশের বাংলাদেশের মালিকানাধীন কোম্পানি যেগুলো ভালো হেলমেটগুলো নিয়ে আসছে তাদের সবাইকে আমি এবং যারা আমরা বাইকার আছি তাদের সবাইকে মানে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে এই জিনিসগুলো তারা এত টাকা ইনভেস্ট করে নিয়ে আসছে এবং অনেক রিস্ক নিয়ে আসছে। যেমন আমি একটা আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি যে হেলমেটটা এখন মাথায় পরে আছি সেটা হচ্ছে কেবার্গ। এই কেবার্গ হেলমেট যখন বাংলাদেশে প্রথম টিএম কর্পোরেশন বাংলাদেশে আনে, তো আমি যতটুকু শুনছিলাম যে ওনাদের যে কোম্পানির যারা আছেন এজেন্ট যারা আছেন তারা সবাই শপে যে এটা সম্পর্কে আইডিয়া দিতে যে তারা নিজেরাই অনেকটা বিব্রত হয়ে গেছিলো, বিকজ শপ ওনাররা অনেকেই বলেছিল এটা একটা চাইনিজ হেলমেট, এই চাইনিজ হেলমেট কীভাবে চলবে, তো এত দাম দিয়ে কেউ এই ধরনের চাইনিজ হেলমেট কিনবে না। এবার অনেক কাস্টমার বা যারা হেলমেট তখন মানে যাদের এই সম্পর্কে আইডিয়া ছিল না তারাও বলছে যে এটা তো একটা চাইনিজ হেলমেট, এটা কীভাবে 25,000-30,000 টাকা হয়, মানে এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। তো ইনফ্যাক্ট দেখা গেছে এমনও হইতে হয়েছে যে ভাই আপনি আপনি সেল করে টাকা দিয়ে তারপর আপনি প্রোডাক্টগুলো রেখে দেন, এরকমভাবেও কিন্তু অনেক সময় এই প্রোডাক্টগুলো দিতে হয়েছে, কারণ তখনও ব্র্যান্ড বা হেলমেটের সম্পর্কে আইডিয়া তখনও ওই সময় মার্কেটে কারোরই ওইভাবে নাই।
তো ওই সময়টা কিন্তু এটা খুব মানে টাফ টাইম, যে যে ভদ্রলোক এই রিক্সটা নিছে অনেক টাকা খরচ করে উনি হেলমেট নিয়ে এসে মার্কেটে মার্কেটে ঘুরে এটাকে দিয়েছে, তো তাকেও কিন্তু আমরা অনেক থ্যাংক ইউ জানাই। বিকজ সে এই পরিশ্রমটা না করলে হয়তো বা আমাদের অনেকেই আমরা এই ধরনের ভালো ভালো ব্র্যান্ডগুলো চিনতাম না বা বুঝতাম না। তো মার্কেটে একটা স্কোপ তৈরি হওয়ার পর থেকে আসলে সবাই কিন্তু ভালো ভালো হেলমেট আনতে পারছে। এতক্ষণ টিএম কর্পোরেশনে ছিলাম, আড্ডা আড্ডা মারলাম, এখন আবার রাস্তায় যেয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। আর এখানে আসার পরে সবচেয়ে যে মজার জিনিসটা, মজা বললে ভুল হবে, মানে একটা বা খারাপ কথা বলা যাবে না, এই যে একটা জুস, এই জুসটা অর্ডার দিছে হচ্ছে এই দেখি সরো, এই যে এই ভদ্রলোক, ও হচ্ছে রিজয় চাকমা। আর পাশাপাশি হচ্ছে অর্ডারটা দিছে হচ্ছে এই যে মানে অর্ডার দেয় নাই, মানে ও হচ্ছে এটার উদ্যোক্তা। আর এই যে এই শা, এই শা পরের আর লাটা বললাম না, ও হচ্ছে বিলটা দিছে এই। খুব ভালো লাগছিল কিন্তু এই বা এর জুসটা খাওয়ার পরে সব শেষ। এনিওয়ে চলেন চলে যাই। টিএম কর্পোরেশন থেকে বের হয়ে গেছি, ভালো একটা দিন কাটলো টিএম কর্পোরেশনে, আমরা অনেক আড্ডা দিলাম, মজা করলাম। তো স্পেশাল থ্যাঙ্কস টু মন্তাসির ভাই, ভালো একটা সময় উপহার দেওয়ার জন্য সবাইকে। এক একজনের মাথার শেপ এক এক রকম, এক একজনের এক এক ধরনের হেলমেট স্যুট করে, তো এই বিষয়টা ডেফিনেটলি খেয়াল রেখে আপনারা সবাই হেলমেট কিনবেন। আর হেলমেট ইম্পোর্টার যারা তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে জিনিসটা আসলে আমাদের বাজেটের ভিতরে মানে যতটুকু সম্ভব করা যায়, অবশ্যই মানে অন্যান্য কান্ট্রির চেয়ে আমাদের এখানকার দাম অনেক কম, তো তারপরে যাতে জিনিসটি স্ট্যাবল থাকে আমাদের জন্য, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, যেভাবেই হোক একটু চেষ্টা করবেন। তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখে একটু হলেও বুঝতে পেরেছেন যে হেলমেট ইন্ডাস্ট্রির বর্তমান সিচুয়েশনটা কী এবং আমরা কোন জায়গাটায় আছি। তো ইনশাল্লাহ হেলমেট নিয়ে আরও ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও দিব। টিল দেন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।